সঙ্গে রাজনীতি। 48 ঘন্টার মধ্যে বিজেপিকে ক্ষমা চাওয়ার দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভয় দেখিয়ে চক্রান্ত পাল্টা বিজেপি প্রার্থী রেখা পাত্র। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, একটা তুলকালাম কাণ্ড ঘটে গেছে আমাদের বাংলাতে। আমরা সকলেই জানি সন্দেশখালিতে কি ঘটেছে, বা আমাদের সকলকে যা জানানো হয়েছিল কি ঘটেছে। বছরের পর বছর ধরে ধর্ষণ হয়েছে, গণধর্ষণ হয়েছে মহিলাদের। সন্দেশখালির মহিলাদের রাত্রিবেলা তৃণমূলের পার্টি অফিসে ডেকে আনা হতো, ওখানে ওদেরকে দিয়ে নানান রকমের জিনিস করানো হতো। কেউ পিঠে বানাতো, কেউ নাচত, কেউ গাইত, এগুলো সবই জোর জবরদস্তি করেই হতো। এই সকলের পেছনে শেখ শাহজাহানের হাত ছিল, তার মদত ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস এই জিনিসটা থেকে মানতে নারাজ। এই এন্টায়ার ব্যাপারটাকে তৃণমূল কংগ্রেস সাজানো ঘটনা বলছে, মিথ্যে কথা বলছে। শুধু তাই নয়, কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্টেজ থেকে বলেছেন যে সন্দেশখালিতে কয়েকটা সমস্যা ছিল, সেগুলো উনি সলভ করে দিয়েছেন। জমি দেওয়া নিয়ে কয়েকটা সমস্যা ছিল, উনি সলভ করে দিয়েছেন। সব ব্যাপারটাই একটা হাতের মুঠোর মধ্যে, ছোট ছোট ব্যাপার তো ঘটতেই থাকে, উনি সলভ করে দেন। আজ যদি ইডি হানাটা না দিত সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে, তাহলে এই সব ঘটনাগুলো কি সামনে একবার আসতো? এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি কোনাক্কেলে বলছেন যে ছোট ছোট কয়েকটা ঘটনা ঘটেছিল, কয়েকটা জমি জমা নিয়ে সমস্যা ছিল, আমি সলভ করে দিয়েছি, ওটা সমাধান হয়ে গেছে। আপনার কোন মুখ দিয়ে বলছেন? তৃতীয় কথা, নড়িয়া হয়ে লড়ার জন্য আপনারা সিবি আনন্দ বোস আমাদের গভর্নরের এগেনস্টে একটা ফেক মামলা করলেন, সেটা কিছুদিন পরে ধরা পড়ে যাবেন। এবং এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কয়েকটা এআই টুলকে ব্যবহার করে একটা ফেক ভিডিও বানিয়ে ছবি এবং আওয়াজ মর্ফ করে বিজেপির ওইখানকার লোকাল নেতা, তার নামে গঙ্গাধর কয়াল, তার নামে তার ছবি এবং তার গলাকে মিসইউজ করে এখানে ভিডিও বানিয়ে ওটাকে লিক করিয়ে লোকেদের সামনে ওটাকে প্রেজেন্ট করে বলছেন যে সব ব্যাপারটাই শুভেন্দু অধিকারী তৈরি করেছিল। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করি, তাহলে তাদের করিয়েছেন আপনারা কিভাবে ওদের ওদের বেরোচ্ছে কিভাবে করতে এটা বলেন দেখি। এইটা না করলে ওখানে আর এই চাবর চাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে, আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই এই করে গ্রুপ করতে হবে, রেড কেসটা দিতেই হবে। শুভঙ্কর সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক প্রসাদ করে চলে গেছে, ঠিক আছে, সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। প্রথম এসে ইনকোয়ারি, প্রথম যাওয়া সেই আরো ঘাবড়ে গেছে, একদম ঘাবড়ে গেছে। উনি তো জানছেন না যে বিষয়টা সাজানো আছে, ঘাবড়ে গিয়ে বলতে পারছি না, এটা তো বলতে পারছে না যে জবা সিং আপনি দেখি এতটাই দুর্দিন এসে গেছে, এবং তারপরে এটা দেখবার পরে, এটাকে লোকেদের সামনে রাখবার পরে সঙ্গে সঙ্গে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী অ্যান্ড আদার্স তারা ওটাকে সিবিআই এর ডিমান্ড করেছে, এটাকে নিয়ে মামলা শুরু হয়েছে। অন্যদিকে অভিষেক ব্যানার্জি, তিনি আবার আলটিমেটামও দিয়েছেন যে বিজেপির লোকেদের ক্ষমা চাওয়া উচিত বাংলার মানুষের কাছে। ক্ষমা তো আপনাদেরও চাওয়া উচিত এত কোনো অপরাধ করার জন্য। এরা কোথা থেকে বলে, মুখ থেকে বলে না কোথা থেকে বলে, এদের কোনো হৃদয় কোনো বোধ কিছু আছে কিনা আমার খুবই সন্দেহ হয়। এরা নিজেদেরকে
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে, অথচ এদের ওয়েবসাইটে উইকিপিডিয়াতে ইলেকশন কমিশন যে স্ট্যাটাসটা দিয়েছে সেটা হচ্ছে একটা স্টেট পার্টি, কিন্তু এরা বলে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এটা কি করা যায়? এটা এতটা অশিক্ষিতর মতন কাজ কি কেউ করতে পারে? একজনে যখন প্রশ্ন করে উঠছেন, দেবাংশুর মুখে সেলাই লেগে যাচ্ছে, ঢোক গেলা শুরু করে দিচ্ছে, নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য বলছে কিছুদিন পরে তো হয়েই যাব, কিছুদিন পরে হয়ে যাব। আর আজকে একটা ফেক ভিডিও বানিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন যে সন্দেশ খেতে কিছুই হয়নি, আর স্টিং অপারেশন চালিয়েছেন। এই ধরনের একখানা বুজুন বুজুন গপ্প দিয়ে ইলেকশনের আগে নিজেদের চামড়া বাঁচানোর চেষ্টা করছেন। দেয়ালে মনা পিঠটা একেবারেই থেকে গেছে। এত এত মহিলারা যাদের সঙ্গে এই গণ্ডগোলগুলো হয়েছে, এই সমস্যাগুলো হয়েছে, গণধর্ষিত হয়েছেন তারা, তাদের চোখের জল মোছা তো অনেক দূরের কথা, আপনার ওখানে একবার জন্য যাননি পর্যন্ত। আর আজকে একখান ফ্রড ভিডিও, একটা নকল ভিডিও, ফেক ভিডিও এনে মানুষের সেন্টিমেন্টের সঙ্গে খেলা করছেন। খেলতেই পারেন, আপনার তো অভ্যস্ত, মানুষের চোখের জলের সঙ্গে খেলা তো আপনারা অভ্যস্ত। আর এটা তো শুধু সন্দেশ খালি, এরকম কত খালি আছে কে জানে। আর শুধু তাই নাকি, 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার কেলেঙ্কারি আস্তে আস্তে বেরোচ্ছে, আমার তো মনে হয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অপোজিশন পার্টি সব পাগল হয়ে যাবে। আপনারা কোথায় কোথায় চুরি করেছেন বোঝার জন্য, এক 2016 কেলেঙ্কারি এখনো বেরোচ্ছে না ফল। এসএসসির একটা নতুন বিবৃতি এসছে, সেটা নিয়ে একটা নতুন ভিডিও আপনাদের সামনে রাখবো, কিন্তু এইটা হচ্ছে এই দলটার আসল মুখ, আসল চেহারা। এই একটা ফেক ভিডিওর উপরে ভিত্তি করে অভিষেক ব্যানার্জি এটাও বলছেন যে আমার মনে হয় খুব তাড়াতাড়ি শেখ শাহজাহানের এগেনস্টে অ্যাকশন নিয়ে ফেলেছে দল, আর একটু সময় দিলে ভালো হতো। কত বড় নির্লজ্জতার এক্সাম্পল সেট করতে পারেন উনি, সেটা আমার প্রত্যেকটা বিবৃতিতে দেখা যায়। আমার একটাই প্রশ্ন, আপনারা ওখানে জাননি কেন এতগুলো দিন পেরিয়ে গেল, কেন জাননি? খুব ব্যস্ত ছিলেন নাকি? এই এসএসসির কেলেঙ্কারির টাকা পয়সাগুলো, দলিলগুলো, কাগজপত্রগুলোকে লোপাট করার চেষ্টা করছিলেন? রাত্রিবেলা ঘুম হয় আপনাদের এতগুলো মানুষকে ঠকিয়ে, এতগুলো মানুষের সর্বনাশ করে, এই বাংলার সর্বনাশ করে? এরপরও আপনারা জেতার আশা করেন, করবেন নাই বা কেন? এত বেনিফিশিয়ারি গ্রুপ বানিয়েছেন, করবেন নাই বা কেন? সুতরাং আমাদের বাংলার মানুষের, প্রত্যেকটি নাগরিকদের এটা ভাবার দরকার যে আমরা কি আবারও সেই লক্ষ্যের ভান্ডার, স্বাস্থ্য কার্ড আর এ ধরনের যে কটা ওদের স্কিম আছে সেই ফাঁদে কি আবার পা দেব? যে মুখ্যমন্ত্রী স্টেজের উপর থেকে শালা কথা ব্যবহার করতে পারে তার উপর কি আর বিন্দুমাত্র রেসপেক্ট রাখা যায়, ভরসা করা যায়? বন্ধুরা, এই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে রাখলাম, আশা করছি আপনারা এর উত্তর কমেন্ট সেকশনে দেবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন, আর যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।